মায়ের বকুনি খেয়ে বাড়ির থেকে চম্পট ১৫ বছরের যুবকের। নাবালকের খোঁজে থানা দারস্থ হয়েছে অসহায় বাবা। ঘটনাটি ঘটেছে ফুলবাড়ির সংলগ্ন পশ্চিম ধনতলায়। পরিবার সূত্রে জানা গিয়েছে ওই এলাকার পেশায় দিনমজুর জনৈক বিভূতি রায়ের ছেলে প্রীতম কুমার রায়ের খোঁজ মিলছে না, এবং সেই প্রসঙ্গেই জানা গিয়েছে কাজকর্ম নিয়ে সকালবেলায় মা বকুনি দিয়েছে, সেই অভিমানে বাড়ির থেকে বের হয়ে যায় প্রীতম। এমনটাই প্রাথমিক অনুমান করছেন বাড়ির লোকেরা। সারা রাত বিভিন্ন আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবী বাড়িতে খোঁজ চালালেও খোঁজ মেলেনি ছেলে। অসহায় হয়ে সোমবার নিউ জলপাইগুড়ি ফাঁড়িতে নিখোঁজ সংক্রান্ত লিখিত অভিযোগ দায়ের করেছেন তার বাবা। উঠলাম, উঠে ওই ওর মা ভাগা পিঠা বানাচ্ছে, তো বললাম যে বাবা তোর দিদির বাড়িতে কয়টা ভাগা পিঠা দিয়ে আয়, আমার তো দেরি হয়ে যাচ্ছে কাজে যাওয়ার, আমি দুইটা ভাগা পিঠা খাই বা কাজে যাই, তুই তোর দিদিকে এগুলো দিতে যাস। তারপরে আমি ঘরে ঢুকলাম, ঘরে ঢুকে ওকে বললাম যে বাবা তোর কি শরীর ভালো না, না কোথাও মাথা ব্যথা না পেট ব্যথা না কোনো যন্ত্রণা, তুই বল আমাকে। ও আমাকে আর কিছুই বললো না, তো কিছুই বললো না, আমি বাইর হয়ে আসলাম। বাইর হয়ে আসার পরে আর কিছু বললাম না, যে তারপরে একটু দুই একটা কথা বললাম যে বাবা তুই যদি এরকম করিস এখন বড় হয়েছিস একটু চিন্তাধারা আলাদা রাখ, বিয়ে শাদি করলে একটু খাটাখাটি যদি না করি শরীরটাকে ওরকম আরাম দিলে হবে, এই কথাই বলছি আর বেশি কিছু বলি। তারপরে ওর মা নাকি বলে দুই একটা কথা বলছে, বলে তুই কথাবার্তা শুনিস না, তুই বাড়ি থেকে বাইর হয়ে যা, এইটাই ওর অনুরাগ। আত্মীয় স্বজনের বাড়িতে সবার বাড়িতে খোঁজ নিলাম যে কারো বাড়িতে নেই, বন্ধু বান্ধব সব খুঁজছে, ওরা তো পাগলের মতন খুঁজে বেড়াচ্ছে প্রীতমকে, এত ভালোবাসে ওর বন্ধুগুলো। আর জায়গা জায়গা যেখানে যাওয়ার সেখানেও তো দেখে এলাম, সব জায়গা খুঁজে মুঝে দেখলাম, পাইলাম না কোথাও। যাচ্ছি পরবর্তী খবরে। ৫০ কোটি টাকার বকেয়া মেটানোর দাবিতে ঠিকাদার সংগঠনের বিক্ষোভ পুরসভা এবং সমষ্টি উন্নয়ন দপ্তরের সামনে। সোমবার দুপুরে ধূপগুড়ি শহরে প্রায় ১৫০ জন ঠিকাদার হাতে প্ল্যাকার্ড এবং মুখে কালো মাস্ক লাগিয়ে বিক্ষোভ দেখিয়েছে। এদিন তারা প্রথমে একটি মিছিল সংগঠিত করে ধূপগুড়ি শহরে রাজপথ পরিক্রমা করে এবং সেখান থেকেই প্রথমে ধূপগুড়ি পুরসভা কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছেন তারা। পরে পুরসভার ভাইস চেয়ারম্যান রাজেশ সিং এসে তাদের সঙ্গে কথা বলেন এবং এরপর তারা সে দাবিপত্র পেশ করেছেন তাকে। তাদের মিছিল পুরসভা থেকে বেরিয়ে ফের বিডিও অফিসে জমায়েত করেন, তবে বিডিও অফিসের সামনে গেট আটকে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তারা। পরে গেট খুলে দিলে সেখানে অবস্থান বিক্ষোভ করে ঠিকাদাররা। বিভিন্ন দাবিতে বিক্ষোভে সামিল হয়েছেন ঠিকাদাররা। অভিযোগ কাজ করানো হয়েছে এবং সেই টাকা এখনো দেওয়া হয়নি। টেন্ডার প্রক্রিয়ার পর ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে কিন্তু সেই কাজ শুরু হয়নি, এমনকি সিকিউরিটি মানি হিসেবে দেওয়া ঠিকাদারদের টাকাও ফেরত দেওয়া হয়নি। বিভিন্ন দপ্তরে বিভিন্ন ফান্ডের টাকা এইভাবেই আটকে রয়েছে, বিক্ষোভে গিয়ে জানিয়েছেন ঠিকাদাররা। শুনব, ধরে আমাদের বকেয়া পড়ে আছে বিরাট পরিমাণ টাকা, আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টে বিডিও অফিসে পড়ে আছে, পৌরসভায় পড়ে আছে বিভিন্ন ফান্ডের টাকা, ডিএমএস ফান্ডের টাকা, ডিএমএস ফান্ডের টাকা, ডিআরজিএফ এর টাকা, মাইনরিটি ফান্ডের টাকা, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের টাকা, বিভিন্ন ফান্ডের টাকা, টেন্ডার হয়ে গেছে, কাজ শেষ করে ফেলেছি আমরা, কিন্তু টাকা নেই, আমরা দীর্ঘদিন ধরে পাচ্ছি না টাকা। এরবার ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে, কোনো ওয়ার্ক অর্ডার ৫ বছর, এই পৌরসভারই আগের বোর্ডের ওয়ার্ক অর্ডার আমাদের কাছে আছে যার কাজ এখনো শুরু হয়নি। তো বুঝতেই পারছেন যে আমাদের পরিস্থিতিটা কি, আমাদের সিকিউরিটি মানি সেগুলো পড়ে আছে, সেগুলো পেমেন্ট হচ্ছে না, কাজেই আমরা বাধ্য হয়েছি। এর আগে আমরা বহুবার ডেপুটেশনে গেছি, বিডিওকে দিয়েছি, মন্ত্রীর কাছে গেছি, ডিএম এর কাছে গেছি, পৌরসভা এসছি, কোনো কাজ হয়নি, আমরা বাধ্য হয়েছি আজকে এই প্রতিবাদে আসতে। আমাদের শুনছিলাম যারা বিক্ষোভ করে তারা কি বক্তব্য দিয়েছেন এই প্রসঙ্গে এবং একাধিকবার জানিয়ে কোনো ফল না মেলা তারা আজকে বাধ্য হয়েছেন এই বিক্ষোভ কর্মসূচি করার জন্য, এবং কাজ হয়ে গিয়েছে বহু বছর ধরে কিন্তু সেই কাজের কোনো টাকা মেলেনি, তাই তারা আজ বিক্ষোভে সামিল হয়েছেন এবং এই বিক্ষোভ প্রসঙ্গে কি প্রতিক্রিয়া দিয়েছেন সরকারি আধিকারিক। শুনব, সামগ্রিক বিষয়টা আছে এবং আমাদের কাছে যেসব ফান্ডের টাকা আছে অলরেডি আমরা পেমেন্ট করেছি, ওদের বলেছি হ্যাঁ অবশ্যই একটা ফান্ড যেটা
হয়েছিল, ডিএমএস ফান্ডটাকে ডিএমএস হয়ে গেছিলো, সেই টাকা ফান্ডের টাকাটা আসছে নেই, সেটা অলরেডি আমরা বোর্ড মিটিংয়ে রেজলিউশন করে আমাদের চেয়ারপারসন ম্যাডাম কলকাতা অলরেডি পাঠিয়ে দিয়েছেন, এবং সেটা আমরা যত তাড়াতাড়ি পারি সেগুলো কাজটা শুরু করব। এবং এটা 50 কোটি টাকার কোনো ডিল নেই, 50 কোটি টাকার কাজ নেই। সে বিডিও অফিসের বিষয়টা ওরা ওদের বিষয় বলতে পারবে, পৌরসভার বিষয় আমরা ডিএমএস ফান্ডের যেহেতু যেগুলো কাজ হয়েছে প্রত্যেকটা ফান্ডে আমরা টাকা দিয়েছি, আমাদের পৌরসভার 14 ফিনান্সের কাজের টাকা আমরা দিয়েছি, একটা বিআরজেপের কিছু টাকা ডিউ রয়েছে, আর আপনার বিএমএস ডিএমএস যেটা আছে কিছু টাকা ডিউ আছে, সেগুলো যত তাড়াতাড়ি হয় আমরা সেটা ব্যবস্থা করতে দিচ্ছি। সুষমা কালেকশন, আমাদের এখানে পাচ্ছেন ডোরম্যাট, কার্পেট, কুশন অ্যান্ড কুশন কভার, দোহার, টাওয়েল, গ্রাসমেট, পর্দার পাইপ অ্যান্ড ব্র্যাকেট। এছাড়াও থাকছে বোম্বে ড্যাং ব্ল্যাঙ্কেট অ্যান্ড কমফোর্টারের ওপরে 10% অফ, বোম্বে ড্যাং বেডশিটের ওপরে 10% থেকে 50% অফ। সুষমা কালেকশন এক্সক্লুসিভ কালেকশন অফ কার্টেন, অথরাইজ শোরুম অফ বোম্বে ডাই, আর এন রোড নিয়ার গৌরীমহল, কোচবিহার। মোবাইল নাম্বার 9679679631।